সবাইকে বলি, আমার যত অক্তপুরা যত সাবুন ধর্মগর যত যুব ভাইয়েরা আছো, ঈশ্বরের বাটপার আমি নিজে ভাবেছি, আমি নিজে আমি 2016 থেকে বিজেপি করি করেছি দীর্ঘদিন করেছি, আমি সবাইকে আবেদন করি ইতোটা ফিরে আসুন, সবাই আসুন, ছোটো ভাই মা মাসি বোন কাকা থাকে সবাই আসুন, তোটাকে পুনরায় ক্ষমতায় পেশা নিয়ে আসি, ঈশ্বরটা আমার দরকার। বিজেপি 28 যুব মোর্চার জেনারেল সেক্রেটারি ছিলাম, দীর্ঘদিন ভালো কাজ করেছি, তার জন্য দেখেছিলাম বিজেপির নীতি আদর্শ ধারণা আমাদের গরিবের জন্য বামপন্থী সবাই ঠিক ছিল, দেখলাম তারা কী করলো, গরিবের জন্য কিছু কাজ করেনি, তারা প্রতিশ্রুতি দিয়েছিলো 300 টাকা একটা কাজ দেবে, 2000 টাকা বাড়বে, ভাতা করেছে আমি নিশ্চয়ই, তো ভাতা করেছে কী হবে, ভাতা করেছে 50,000 লোকের 1,00,000 লোকের ভাতা কেটেছে, এটা তো এখন তো কথা হবে না, তো আমরা আগের যে গরিব সরকারের ছিল এটি আমরা চাই। তিনি মলয়নগরে ওনার বাড়ি সূর্যমণিনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত, তিনি এতদিন বিজেপি দলের হয়ে কাজ করেছেন, তিনি পৃষ্ঠা প্রমুখের দায়িত্ব পালন করেছেন, আগে তিনি আমাদের যে কাজকর্ম তার প্রতি আকৃষ্ট হয়ে এবং বিজেপি দল এবং তার সরকারের যে জনবিরোধী কার্যকলাপ তার উপর বীতশ্রদ্ধ হয়ে তিনি নির্বাচনে সিপিআইএমের সপক্ষে কাজ করার জন্য এগিয়ে এসেছেন এবং আমাদের পার্টিতে কর্মী হিসেবে কাজ করার অঙ্গীকার করে তিনি আজকে আমাদের পার্টি অফিসে আমাদের কাজে যোগ দিচ্ছেন, তাকে আমি পার্টির তরফ থেকে স্বাগত জানাচ্ছি।